ভিতরে চারজন হলো চোরটা মূল হোতা, যারা চোরদেরকে পালে এবং বিভিন্ন জায়গায় এই চোরাই পার্সগুলো বিক্রয় করে এবং তারা চুরি করে থাকে। একটু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, মূলত যে সকল স্থানে একটু নিরিবিলি থাকে রাতের বেলা বা দিনের বেলায় গাড়ি যেখানে জন সমাবেশ কম হয় এই সকল স্থানে তারা উৎপেতে থাকে এবং যখন মালিক বা কেউ থাকে না এরকম অজ্ঞাত সারেই তারা গাড়ির পার্স দু একটা সামনে থেকে যেগুলো ভিজিবল পার্স আছে যেরকম আপনার লুকিং গ্লাস, সাইড লুকিং গ্লাস, তারপর মিরর কভার, গ্লাসের বিট থাকে, লোগো থাকে, এগুলোই চুরি করে থাকে। এবং এই সকল চোরচক্র তারা আবার এগুলো বিক্রি করে থাকে মূলত বিভিন্ন যে পার্সের পাইকারি দোকান আছে এগুলোতে, পল্টন স্কাউট মার্কেট, মহাখালীর জাবার টাওয়ার, দোলাইখাল, এই সকল স্থানে তারা বিক্রয় করে থাকে। তো আমরা সেগুলো আইডেন্টিফাই করেছি যাদের কাছে এই বিক্রয় করে থাকে দোকানদারকে, তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো এই চোরাই মাল বিক্রয়ের কারণে। তবে মূলত এখানে চোরাই যে চক্র আছে এই চক্রটি গ্রেপ্তারের এখানে কোনো মামলা ছিল না, আমরা সহযোগী আমরা বিভিন্ন ফুটেজ থেকে কিংবা ফেসবুকে দেখে আমরা সহযোগে অভিযান পরিচালনা করে আমরা চোর চক্রের গ্রেপ্তার করেছি এবং আমাদের কাছে আরও বেশ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যে এসেছে তাদের জিজ্ঞাসাবাদ থেকে যে আরও কারা কারা টাকাশ্বরে বিভিন্ন জায়গায় এই সকল কাজ করে থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য আরও ব্যাপক অভিযান চলবে। তবে এই ধরনের একটি ক্রাইম, এটা আসলে ট্রেডিশনাল ক্রাইম, একসময় আপনারা জানেন যারা পুরনো সাংবাদিক আছেন যে ডাকাতে পার্স চুরি, অহরহ পার্স চুরি হতো, তো সে ব্যাপক পরিসরে হয়তো নাই। আমরা এগুলোকে বিভিন্নভাবে অভিযান পরিচালনা করে আইনের আওতার মাধ্যমে অনেকটা দমন করা হয়েছে। তবে এখন যারা নব্য যে যারা চোরচক্র রয়েছে তাদেরকে আবার নতুনভাবে আমরা অভিযানের আওতায় নিয়ে আসবো, আশা করি অন্যান্য অপরাধের মতো এটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আপনাদেরকে ধন্যবাদ। আসলে যে চুরিটা হয় অনেকে এটা অত্যন্ত ছোটোখাটো চুরি বলা যায়, অনেকে একটি লুকিং গ্লাস কিংবা একটা লোগো চুরির জন্য মামলা করতে যায় না থানায়, এটাই সাধারণত বিষয়। তবে একটা বিষয় যে চোর চক্রের কথা বলেছেন, এখানে এরকম ধরনের চক্র অনেকগুলি আছে, চোর ছাড়াও যারা আপনার মাদক সেবী আছে তারা অনেক সময় কাজগুলো করে থাকে, আমরা দেখেছি বিভিন্ন সময়। তো এগুলো সবগুলোই আইনের আওতায় আনা জরুরি। ওইটা আসলে খুব বেশি বিস্তার হয়নি, আগেও স্কাউট মার্কেটে বিক্রি হতো, দোলাখালে বিক্রি হতো, কিংবা জাবা টাওয়ার এখন যে পার্সের দোকান আছে সেগুলোতে বিক্রি হতো, এখনো তাই হচ্ছে। এগুলো খুব এটা আসলে যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এই মার্কেটগুলোর যারা এই চোরাই মালামাল বিক্রি করে তাদেরকে আবার নজরদারির আওতায় আনব। আসলে নিউ মার্কেটের দুটি মামলা মহানগর গোয়েন্দা পুলিশে তদন্তাধীন আছে, একটি নাহিদ হত্যা আর একটি হলো মোরসালিন হত্যা। তো আমরা দুটি মামলায় নিয়ে কাজ করছি। মোরসালিন হত্যাকাণ্ডটি মূলত এটা এখন পর্যন্ত ক্লুলেস, কারণ সেখানে আমরা দেখেছি যে আসলে মোরসালিন আমরা অনুমান করছি বা ধারণা করছি এবং আমাদের প্রাথমিক তথ্য প্রমাণে সেটাই এসেছে যে মোরসালিন মূলত ইটের আঘাতেই আঘাতপ্রাপ্ত হয়ে যখন প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তো তার এখানে এখনও সুনির্দিষ্টভাবে এই ইটটি কোত্থেকে এসেছে আইডেন্টিফাই করা যায়নি। তবে যারা ইট পাটকেল নিক্ষেপ করেছে বা এই ধরনের কাজে নেতৃত্ব দিয়েছে তারাও দায়ভার গ্রহণ করতে হবে, তাদেরকেও কিছু কিছু আমরা চেষ্টা করছি যে কারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে জিজ্ঞাসাবাদ করার জন্য। অপরদিকে নাহিদ হত্যাকাণ্ড যে ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন এখানে অনেক আপনাদের কাছেও আছে, আপনারা অনেকে দেখিয়েছেন, আমাদের কাছেও আছে, এই ভিডিও ফুটেজ ধরেই আমরা চুলচেরা বিশ্লেষণ করে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করছি এবং অনেক চিহ্নিতকরণের কাজটা অনেকটি এগিয়েছে এবং গ্রেপ্তারের যে প্রক্রিয়া আমরা চালিয়েছি, মূলত যে হোস্টেল এখন অনেক বন্ধ হয়ে যাওয়ায় অনেকে বাড়ি চলে গেছে কিংবা বিভিন্ন স্থানে আত্মগোপনে আছে, তো এই আত্মগোপন থেকে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের একাধিক টিম কাজ বাইরে কাজ করছে, খুব শীঘ্রই আপনারা ভালো ফলাফল জানতে পারবেন। ইনকোয়েস্ট রিপোর্টটা এখনো আমাদের কাছে এসে পড়েনি, ইনকোয়েস্ট রিপোর্টটা আসলে সেটা আমরা দেখবো।
তবে দলীয় পরিচয়টা এখনই আমরা নিশ্চিত করছি না বা দলীয় পরিচয় দেখারও আমাদের কোনোই না, এখানে কোনো কমিটি নাই ছাত্রলীগের। আপনারা জানেন যে ছাত্রলীগ বলতে কোনো জিনিস নাই, কেউ যদি পরিচয় দিয়ে থাকে সেটা হতে পারে, কিংবা সেখানে আমরা এই ধরনের কোনো ইয়ে পাইনি। তবে আমরা সেটা পেয়েছি যে যারা যারা হেলমেট পরে কিংবা ক্যামোফ্লেজ করে এই ধরনের মিশনে অংশগ্রহণ করেছে তারা অবশ্যই সন্ত্রাসী, তাদেরকে আইনের আওতায় আনা হবে।